আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এখন প্লে গ্রুপের ইংরেজি ক্লাস করাবো। আমি দেখো তোমাদের আজকে 5টি ফুল, 5টি পাখি ও 5টি পশুর নাম দিয়েছি। এগুলো তোমাদের আমি আগেও পড়িয়েছি। আমি আশা করি যে তোমরা এগুলো শিখে ফেলেছো। তারপর আমি আজকে রিভিশন করাচ্ছি। দেখো, ফুলের নাম 1 ওয়াটার লিলি, 2 রোজ, 3 চায়না রোজ, 4 বেলি, 5 লোটাস। ওয়াটার লিলি অর্থ সবাই আমরা জানি, ওয়াটার লিলি অর্থ শাপলা, রোজ অর্থ গোলাপ, চায়না রোজ জবা, বেলি বেলি, লোটাস পদ্ম। তোমাদের এগুলো শুধু ইংরেজিতে নাম লিখতে হবে, অর্থ লিখতে হবে না, আমি এমনিতেই অর্থ বলে দিলাম। তারপরে দেখো 5টা পাখির নাম। 1 প্যারট, 2 মেকপাই, 3 ময়না, 4 আউল, 5 ক্রো। 1 প্যারট, প্যারট অর্থ কি তোমরা জানো? টিয়া পাখি। 2 মেকপাই, দোয়েল, দোয়েল আমাদের কি জাতীয় পাখি। 3 ময়না, ময়না। 4 আউল, আউল অর্থ কি পেঁচা। 5 ক্রো, ক্রো অর্থ কাক। তারপরে দেখো 5টা পশুর নাম। 1 কাউ, কাউ অর্থ কি গরু, আমরা সবাই গরু দেখেছি। 2 ডগ, ডগ অর্থ কুকুর। 3 বিয়ার, বিয়ার অর্থ ভালু। 4 ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ। 5 ফক্স, ফক্স অর্থ শিয়াল। আমি আরেকবার পড়ে দিচ্ছি। 1 ফুলের নাম দেখো। 1 ওয়াটার লিলি, 2 রোজ, 3 চায়না রোজ, 4 বেলি, 5 লোটাস। পাখির নাম 1 প্যারট, 2 মেকপাই, 3 ময়না, 4 আউল, 5 ক্রো। 5টা পশুর নাম। 1 কাউ, 2 ডগ, 3 বিয়ার, 4 ডিয়ার, 5 ফক্স। আবার দেখো 1 ওয়াটার লিলি, 2 রোজ, 3 চায়না রোজ, 4 বেলি, 5 লোটাস। পাখির নাম দেখো। 1 প্যারট, 2 মেকপাই, 3 ময়না, 4 আউল, 5 ক্রো। 5টা পশুর নাম। 1 কাউ, 2 ডগ, 3 বিয়ার, 4 ডিয়ার, 5 ফক্স। তোমরা এই 5টা করে এই নামগুলো তোমরা সবাই মুখস্থ করবে। শুধু মুখস্থ করলে হবে না, না দেখে লিখতে হবে, কারণ পরীক্ষার খাতায় তোমাদের এগুলো কি না দেখে লিখতে হবে। তাহলে তোমরা সবাই বাসায় এখন থেকে পড়াশোনা করো, কারণ আমাদের সামনে পরীক্ষা চলে আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।